বিশিষ্ট শিল্পী সঙ্গীত শিল্পী যন্ত্রসঙ্গীত শিল্পী শ্রী মল্লার ঘোষ, তাকেও সম্মান জানানো হচ্ছে আদিত্য শিল্পী সংস্থার পক্ষ থেকে উত্তরীয় পরিবহনের মাধ্যমে, এবং তারপরে পুষ্পার্ঘ্য তুলে দেওয়া হচ্ছে তার হাতে। আদিত্য শিল্পী সংস্থার সদস্যেরা তুলে দিচ্ছেন পুষ্পার্ঘ্য এবং একটি মেমেন্টো। কবিতা নিয়ে আমরা মিছিল বেরিয়েছি, আমরা 1 2 3 বলার সাথে সাথে বেলুন ওড়ানো শুরু করব। চলো বাচ্চারা আনন্দ করে
শুরু করো। 1 2 3 উঠে দাঁড়াও, রোদ বলল বসতে, মা বলল সকাল সকাল অঙ্কগুলো কষতে, গাছ বলল ঝড় উঠবে দাঁড়িয়ে কেন বাইরে, আচার চুরির মতন মজা আর কিছুতে নাই রে, ফুল বলল উড়াও ঘুড়ি বাতাস নাকি উঠছে, বাগান বলি একটু সরো, ফুটছি টগর কলকি, বাগান সাদির পাকা থালায় জ্যোৎস্না পড়ে চুলকে, চাঁদ বলল সাহস ছড়িয়ে ভালোবাসার বৃষ্টি, চতুর দিকে দাগ ছড়িয়ে ভালোবাসার বৃষ্টি, কোন দেশের তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশের চলতে গেলে দলতে হয় দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সবুজ ঘাসে ঢাকা, মাথার উপর মস্ত আকাশ ছবির মতো আঁকা, চতুর্দিকে গাছ গাছালি চোখ জুড়িয়ে যেত, সকাল বিকেল কত চিলুক হাওয়া বাতাস খেত, পাড়ার যত ছেলেরা সব আসত দলে দলে, সারা বিকেল থাকত মধ্যে ও ফুটবলে, সেই মাঠে আর হয় না খেলা, বাড়ির পাশে বাড়ি, সকাল বিকেল দাঁড়িয়ে থাকে প্রমোটারের গাড়ি, ঘাস কাটবে কোথায় বসবে, গঙ্গা পড়ি ও কালাতির মামা, ওই হলুদ ফুলের গাছ না কেটো না, তুমি তো জানো না কত রঙবে।
পাড়ার এই এক টুকরো সবুজটা যদি না কেড়ে নাও আমি তোমায় দেব লাল পারবে সবুজ ঘুড়ি হলুদ বল আসলে কাকু যেটুলে সবুজ উড়েবে ওরা খিদে পায় তাই না সেদিন দেখি দুটো শেয়াল চুপি সারে ফিস ফিসিয়ে বলছে কথা বনের ধারে কৌতূহলে আড়ি পেতে কথা বোঝার চেষ্টা করি ওদের কথার সারাংশটা বুঝে পেলাম মজা ভারী শুনতে কি চাও তোমরা সবাই বলছে তা কি শেয়াল দুটো ধৈর্য ধরো কথাগুলো সত্যা নাকি ভয় পাবে কেউ ভিড়মি খাবে শুনলে পরে সেসব কথা ওদের কথার সারাংশটাই এই দুনিয়ার বাস্তবতা খেয়ালিটা করছি আমি সবার সাথে ইচ্ছা করে কৌতূহলটা জিয়ে রাখি বেশ কিছুটা সময় ধরে কি বললে এক্ষুনি তা বলতে হবে সবার কাছে ধৈর্য ধরো বচ্চা শোনো অনেক কিছুই বাকি আছে মন লাগিয়ে এবার শোনো ওদের কথার সারাংশটা বাসভূমিটাই হারিয়ে যাচ্ছে সেটাই ওদের আসল ব্যথা ঠিক করেছে বনবাসী সব একই সাথে বসবে সবাই প্রশ্ন শুধু মানুষ কেন বন জঙ্গল করছে জবাই বাঘ বললে হালু ভুলু মানবো না মোটেও ঝুলু কাটবে না গাছ কেউ সব প্রাণীরই বৃক্ষ প্রিয় বিষয়টা বেশ শিক্ষণীয় গাছ জীবনের ঢেউ
বিজ্ঞান বলে দিয়েছি চার ভাগই জলে ভেসে যাবে। মুখ করে দূষণ নেই।